এটা রবিবার রাতের ভিডিও। মেলা থেকে বেরিয়ে আমরা বাগুইআটির মোড়ে গেছিলাম, দেখো এখানে না ভ্যানের ওপরে এক ভাই এগুলো বিক্রি করে, কাচের, সব কাচের, অনেক কম দাম, প্রচুর সেল হয়। দেখো ওখান থেকে কাপ নিলাম দুটো, কর্তা গিন্নির জন্য এখন তো দুজন, দুটো কাপ নিলাম। ঘুরিয়ে ফিরিয়ে কাপে খেতে না ভালো লাগে, কাপ আছে আমার অনেক রকম, তো এটা ভালো লাগলো নিলাম। আর নিলাম এই বয়মটা, এই ছোট্ট বয়মটা নুন রাখার জন্য, ঘরে একটা আছে ওটাতে না খুব অসুবিধা হয়, তাই জন্য এরম একটা বয়ম নিলাম আর দুটো কাপ নিলাম। দেখো কী কী জিনিস আছে তোমরা দেখো, ফ্লাওয়ার ভাস আছে, গ্লাস, এই দেখো এই সেটগুলো খুব ভালো, এই সেটগুলো দরদাম করে এসেছি। প্রথম থেকে বলেছি কি এক এক মাসে এক একটা নেবো, হ্যাঁ সব একসঙ্গে নেবো না, এই কাপগুলো পছন্দ হয়েছিল কিন্তু এত বড়, এত বেশি চা ভালো লাগে না, তা ও আবার ওই জন্য ছোটো কাপ দিল আমাকে। যে দিদি এইটা দেখো, সুপ্রভাত বন্ধুরা, পরের দিন থেকে আবার আমি আমার ব্লগটা শুরু করলাম, ঠাকুরঘর থেকেই শুরু করলাম, আরতি করা হয়ে গেল, করা হয়ে গেল মানে এখনও করছি, শেষ হয়নি। যাই হোক, ঠাকুরঘরের কাজটা শেষ হয়ে পুজো হয়ে গেছে, একটু ঠাকুর দর্শন করালাম তোমাদের। দেখো এবার ওই ঘরে যাব, অনেক বেলা হয়েছে গো। পুজো পর সব ছেড়ে চলে আসলাম টেবিলে, এই দেখো আজকে তো কিনেছি, এই দেখো এটাতে না নুন রাখতে সুবিধা হয়, এই যে নুন এইটাতে রাখি খুব অসুবিধা হয়, বাহার থেকে খুলে নুন নেওয়া খুব সমস্যা হয়, তা নুন ভাবলাম এটাতেই নেবো, টুক করে এটা তুলে নুনটা নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, তো নুন ভালোও থাকবে। এটা নিয়ে এসছি, এটা নিয়েছে 50 টাকা। আর এই দেখো এই কাপ, এই কাপটা পছন্দ হয়েছে, দেখো কাপটা ঢকটাও একটু আলাদা, এখন তো টুনাটুনি, এই দুটো কাপ নিয়ে এসছি, এই দেখো দুটো কাপ নিয়ে এসছি, আজকে উদ্বোধন করবো, চা খাবো, এই দেখো এটা তো আগে চা খাবো, দেখো আমার কত চা খাচ্ছে, ওই তো সরে গেল, না কাটবো না আমি, এটা কাটবো না, এই যে আমি খাচ্ছি আমি কাটবো না, হ্যাঁ আমি এটাই খাচ্ছি, আমি একটু কাঁচি হলুদ খেয়েছি, আর জন্য জিপটা একটু বলো, এই যে কাপটা কি সুন্দর না গো, দেখেই আমার পছন্দ হয়েছে, একটা ছিল নীল একদম, এই যে এরকমই পুরো এরকম ডিপ নীলের মতন, কিন্তু না ওইটা অনেক বড়, কত বড় কাপে ভালো লাগে না, এটা ঢকটা বেশ সুন্দর, এটা ঢকটা সুন্দর না, ওই জন্য এটা নিয়ে আসলাম, এটা দেখে আছি চা, এটা আমার জন্য আইডিয়াল, কারণ এতে বেশি চা ধরে, তোমার তো বেশি চা ভালো পেট ভরে যায়, আমি বেশি চা খেতে পারি না গো, অল্প চাই ভালো লাগে, আগে ভালোবাসতাম চা, এখন এই লিকার চা আমার পছন্দ না, ওর তো গরম জলের মতন লাগে, চিনি নেই কিছু নেই, শুধু লিকার চা, দুধটাকে চাটাকে খাওয়া না করে খাই মানে সাজা, খেলে তো সহ্য হয় না, বমি হয় গো, খেলে গ্যাস হয়, এত গ্যাস হয় যায় না বমি হয়। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তখন এত ফোন আসছিল না গো, তার জন্য শেয়ার করতে পারিনি। আজকে ব্রেকফাস্ট কী করেছি বলো তো, মুড়ি আর ছাতু, মুড়ি আর ছাতু খেয়েছি ব্রেকফাস্টে, আর এখন রান্না করে রান্না করছি, তারপর দেখো, তারপরে দেখো মাছও ভেজেছি, এই যে তেলাপিয়া মাছ রান্না হবে, তেলাপিয়া মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানে উচ্ছে ভিজি রেখেছি, উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা করবো আর তেলাপিয়া মাছটা করবো, আর কিছু না, এখানে আলু পটল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে আলু পটলটা ভেজে, আর কোনো মশলা দেবো না, পাতলা ঝোল গরমে, এই আজকের মেনু, উচ্ছে ভাজা আর মাছের ঝোল, মাছের ঝোলটা পাতলা করবো, কালো জিরে ফোড়ন, আর কোনো কাঁচা লঙ্কা দেবো, ঝোলে কালো ব্যবসা, কোনো মশলা দেবো, আর কর্তা মশাই দিচ্ছে উচ্ছে ভাজা খাবে, কাসুন্দি দিয়ে উচ্ছে ভাজা খাবে, ওই জন্য উচ্ছে ভাজা করবো, তত রান্না যথারীতি সব দেওয়া হয়ে গেছে, এবার রান্নাটা সারা হয়ে গেলে ব্যস্ত।
আরে ভাত হয়ে গেছে, ভাতটা সব তুললাম, এই দুটো পদ রান্না করবো, ফোন একটার পর একটা ফোন, ওই রিসিভ করতে গিয়ে আর ওগুলো আর ইয়ে হয়নি। মাছে জল দিয়ে দিলাম, মাছের ঝোলের আলু পটল ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো মতো রান্না হয়ে গেছে, রান্না তো কোনো মাছের ঝোল আর উচ্ছে ভাজা, তাও একটু তোমাদের সাথে শেয়ার করি। ধরো আজকে শ্যাম্পু করেছি মাথায়, যার জন্য আরো আরো উস্কো উস্কো লাগছে। এই দেখো পটল আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একদম পাতলা ঝোল, এই গরমে কোনো মশলা দিইনি, কোনো মশলা না। আর এখানে তো আছে ভাত, গ্যাস ট্যাস দেখো কিচ্ছু পুচিনি, পুচবো, দেখেছো রোদ দেখছো, জলে হাত দেওয়া যায় না গো, ভীষণ গরম জল, এখন জলে কিছুই করতে হবে না, পরে করবো। রোদে নুনটা ঢাললাম, দেখো শুকিয়ে গেছে, এই যে নুনটা ঢেলেছি, লবঙ্গ রেখেছি, নুনে দিতে না, লবঙ্গ রাখলে নাকি ভালো নুন দলা বাঁধে না, ভালো থাকে নুন। সরিয়ে দেখি, তরমুজটা কাটা হয় না, এটা তো ফ্রি ফ্লোর, তা হলো ফ্রি ফ্লোর হলো। লবঙ্গ সেদিনকে দেখলাম ইউটিউবেই দেখলাম যেরকম লবঙ্গ রাখলে ভালো, এখানে মিষ্টি ভেজানো আছে, আর এখানে এই উচ্ছে ভাজা, কাসন্দ দিয়ে খাওয়াবে উচ্ছে ভাজা। হাতটা ধুয়ে নি, সব দিয়ে দিয়েছি, দরজা জানা সব দেওয়া হয়েছে, এবার একটু বসবো, কত মাসের স্নানে যাবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো এসি ছেড়েছি, আজকে গরমটা একটুখানি কম না গো? হ্যাঁ গো, আমার মাথাটা খারাপ হয়ে যাবে। কেন, আমি ভুল বললাম? তোমার তো মাথাই খারাপ হয়ে যাবে, তোমার দাদাভাই এই ধরনের কথাই বলে, ওর নাকি মাথাই খারাপ হয়ে যাবে। না তুমি একটু বসি, ভাত গুছিয়ে নিয়েছি দেখো উচ্ছে ভাজা দিয়ে, এখানে কাসন্দ নিয়ে নিয়েছি, আর এটা আমার ভাত, এই যে কাসন্দ, পরে এসে মাছের ঝোলটা নিয়ে যাবো, আগে এটাতে খেয়ে নি। সন্ধ্যাবেলায় চা খেয়ে এখানে বসে আছি, চায়ের কাপ রয়েছে এখানে, বসে বসে একটু কাজ করছি আর চিন্তা করছি কিভাবে কি করবো, কি করা দরকার, কি করা উচিত। জয় চ্যানেলটা ফিরে পেলো, টিনার লাইফস্টাইল যে চ্যানেলটা ফিরে পেলো, খুব ভালো লাগলো, মনে হচ্ছে এসছে। আর একজনের কার গলার আওয়াজ পাচ্ছে, ও মনে হয় দাদা আসছে, তার কথা ছিল পরশু দিন, তা আসবে আসবে করে আসা হয়নি, কালকেও বলছিল যে রাতে যাবো, যে না রাতে অন্ধকারের মধ্যে আসতো না, সেই রাতেই আসলো রে, রাস্তার লাইটটা জ্বলছে না, এই পাশে দোকানে চাল নিয়ে এসছে মনে হয়। আলো জ্বলছে রাস্তা, নিচের গেটটা খুলে দিয়ে আসো, এটা রাখো পরে ইয়ে করো। সবজি এনেছে, এটা কি ব্রেড নাকি, ব্রেড এনেছে, বরবটি, ফুলকপি, উচ্ছে, আম, কুমড়ো আর কি, আর এখানে আর কি আছে, আম তো অনেকগুলো এনেছে। এটা কি, ও কালো জিরের প্যাকেট, আচ্ছা দেখেছো জুতো এনেছে, আমার জুতো পাওয়া যায় না গো, চার নম্বর জুতো খুব সমস্যা, আগের বার এনেছিল সে মেয়ে, এটাই ঠিক হবে।
দেখো অজন্তার থেকে এই জুতো কিনেছে, কিনাতে এটা আবার ফ্রি দিয়েছে বাবা, জানি না আবার জুতোর সঙ্গে জুতো আর এটা সেল 750 টাকাটা 750 টাকা ও 750 টাকাটা 550 টাকা সঙ্গে এই জুতো। আমার এমনি সাইজটা ঠিক আছে, কিন্তু এইটুকুন জায়গাটা না ছোট, এটা আর একটু বড় হলে হতো, এমনি পুরো ঢুকছে কিন্তু হিলটা ঢোকাতে পারছি না কিছুতেই। আর এটা যদি এটা একটু ইয়ে হতো তাহলেও হতো। বাবা কি শক্ত সেলাইটা। আর একটা কথা পাটি, ওই তোর মধ্যে রয়েছে, তুমি জুতোটা এনে টেবিলের উপরে রেখে দিচ্ছ, কি যে তোমার মাথায় কাজ করে গো। আমি ভাবছিলাম অজন্তার প্যাকেট, অজন্তার প্যাকেট এইটা তো এরকম, তুমি নিলে পরে তার সঙ্গে তো যখন এরকম পেছনটা ওপেন থেকে সাইজের আর কোন জোর নেই, আমার সাইজের কিছুই নাই, তোমার যা পায়ের সাইজ। আমার জুতো পাওয়া যায় না বুঝেছ, আমার মেয়ে আমার জুতো অনলাইনে কেনে, অনলাইনে পাওয়া যায় কিন্তু দোকানে গেলে পাওয়া যায় না জুতো, কত দোকান সাইজে পায়ে বুঝি। 4 নম্বর বাটা খালি, 4 ও বড় হয় 3 এ ছোট হয়, 3.5 নম্বর হ্যাঁ, 4 ও আবার কেক ছো না, 4 ও বড় হয় আবার 3 এ ছোট, কি রকম বিরূপ টাইপের বাবা। এই পাটা খাই দেখতে কি এত, জুতো তো পায়ে থাকে, জুতো কি গলায় থাকে, এই দেখো আমার কত্তার গজ আঙুলটা দেখো, দুটো পায়ে একটা করে গজ আঙুল আছে, ডিম টোস্ট আমি বানাইনি, কর্তা মশাই বানিয়েছে, ভাত খেতে ইচ্ছে করছে না যেন ডিম টোস্ট, ডিম টোস্ট হলে কর্তা মশাই বানায়, আমি বানাই না, তা ভিডিওটা আর বড় করবো না, এটাও ঠান্ডা হয়ে যাবে, এদি বলে রং দিয়ে গরম গরম এদিকে আর এই গরম, খাওয়ারটা তো গরমই ভালো লাগে তাই না, খাওয়ার ঠান্ডা ভালো লাগে না, আর এই সমস্ত টোস্ট টোস্ত আরই। ভিডিওটার আজকের মতন এখানেই শেষ করছি, আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হব, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।